সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলায় মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে রাসেল খানের রিপোর্ট সেই কামরুল ইসলামের সাথে দুই সালে ফেসবুকে পরিচয় হয় অভিনেত্রী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণার দুই বছর প্রেম তারপর বিয়ে এরপরই শুরু হয় টাকা হাতিয়ে নেয়ার নানা কৌশল এক বছর পর দেশে ফিরে কামরুল তার স্ত্রী স্বর্ণার সাথে দেখা করতে গেলে প্রাণনাশের নানাভাবে করে পরে মোহাম্মদপুর থানায় প্রতারণা মামলা করলে স্বর্ণাকে এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ব্যক্তিগত তথ্য গোপন করে প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করেন স্বর্ণা সে একদিকে বলেছে সে 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 বিধবা বিধবা না বলেছে তার কোনো ছেলে মেয়ে নাই তার পঁচিশ বছরের ছেলে আছে সে বলছে উবারের টাকা লাগবে সে উবার কিনে নাই। সে বলছে তার ফ্ল্যাট লাগবে সে ফ্ল্যাট কিনে নাই। এবং টাকাগুলি সে কোনোটা তার ভাইয়ের মাধ্যমে কোনোটা তার ভোর মাধ্যমে কোনোটা তার মালিকের মালিকের মাধ্যমে সৌদি আরব থেকে তার আসছে পুলিশ বলছে প্রবাসীদের টার্গেট করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি বিদেশ থেকে আসলেন যে আমার ওয়াইফ বড় নাট্য কার্ড সিনেমাতে অভিনয় করে এবং কোথায় থাকে সেজন যখন গেলেন বাসায় যাওয়ার পর এই পতারক চক্র তাকে করলো কি কত আরও প্রতারণা করার জন্য তা উলঙ্গ করে তার ছবি তুললেন তখনই সে যখন এই এটা কষ্টটা করার পরেই তাকে বললেন যদি তুমি আরও টাকা না দাও এটা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেব সে ভয়ে আবার সে আরও কিছু টাকা দিলেন কামরুল ইসলাম জানান প্রথম স্ত্রীকে তালাক দিয়ে স্বর্ণাকে বিয়ে করেন তিনি এখন সব কিছু হারিয়ে সর্বশান্ত হ্যাঁ ছিল ওর কারণে নষ্ট হয়েছে ও আমার টোটাল সর্বমোট দুই কোটি টাকার মতো নিয়েছে দুই হাজার ছয় সালে মডেলিংয়ের মাধ্যমে সবি যে পা রাখেন স্বর্ণা দুই হাজার সালে তন্নয় তানসেনের পদ্মপাতার জল ও দুই সালে একই পরিচালকের রান আউট সিনেমায় অভিনয় করেন তিনি রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা